গুজরাট মডেলে এবার চাকনাচুর হয়ে গেছেন মোদি। কল্পনার রাজ্য গুজরাটকে যেভাবে স্নো পাউডার আলতা লিপস্টিক দিয়ে সাজিয়েছিলেন, তার সব কিছু ধুয়ে মিছে সাফ হয়ে গেছে, বললেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 2014 লোকসভা নির্বাচনে গুজরাট মডেলকে নিয়ে সারা দেশে এগিয়েছিল মোদি, আর মানুষ তা গ্রহণও করেছিল, পরিপ্রেক্ষিতে পেয়েছিল ফলও। কিন্তু সেই মডেল রাজ্যেই সব খোলসা হয়ে গেল। শনিবার ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার বার্ষিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মানিক সরকার এভাবেই মোদি সরকারের সমালোচনায় মুখর হলেন। তিনি বলেন, মোদি সাহেব এই রাজ্যে কল্পিত রাম রাজত্ব করতে চাইছেন। চাকনাচুর হয়ে গেছে। কল্পনার নেতৃত্বে গুজরাটকে 2014 লোকসভা নির্বাচনের আগে যেভাবে স্নো আলতা পাউডার লিপস্টিক লাগিয়ে উপস্থিত করা হয়েছে, বাস্তবের মাটিতে গুজরাট তা না। দারিদ্র আছে, বেকারি আছে, নিরক্ষরতা আছে, অশিক্ষা আছে, জমিতে জল নাই, মানুষের ঘর নাই, লজ্জা নিবারণের কাপড় নাই, গ্রামে রাস্তা নাই, সব জায়গায় বিদ্যুৎ পৌঁছায়নি, স্কুল নাই, হাসপাতাল বলতে একরকম বোঝায়, আর আমরা কিন্তু ওগুলোকে হাসপাতাল বলি না, সাবসেন্টার বলি। এরকম যে সাবসেন্টার আমাদের রাজ্যের প্রত্যেকটা গাঁও সভায় কিন্তু আমরা করে ফেলেছি 1100। কিন্তু মডেল রাজ্য গুজরাট সেখানে বলছে প্রায় 1/4, এর কোনো চিহ্ন নাই। এই দিনের সম্মেলনে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের দিকে সরাসরি আঙুল না তুলে ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, মানুষের স্বাস্থ্যের আগে সমাজের স্বাস্থ্য রক্ষা করতে হবে, কেননা এখন দেশের সময় খুব খারাপ যাচ্ছে, একটা শ্রেণী চক্রান্ত করে মানুষকে অমানুষ করতে চাইছে। সেই মানুষটাকে অমানুষ করা হচ্ছে আমাদের দেশে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কে কিসের মাংস খাবে খাবে না, কে কোন রকমের জামা ফ্রক পরবে পরবে না, কার বন্ধু কে হবে বা বান্ধবী কে হবে বা হবে না, এই সমস্ত জিনিসগুলো এখন একটা অংশ ডিক্টেট করার চেষ্টা করছে, কন্ট্রোল করার চেষ্টা করছে। কে কোন ধর্ম করবে করবে না, কাকে ধর্মান্তরিত হতে হবে, এই সমস্ত জিনিস ঠিক করছে এখন। এদিকে দাঁতের ডাক্তারদের সম্মেলনে এসে মুখ্যমন্ত্রী তাদের কর্তব্য নিয়েও অভিযোগ তুলে বলেন, গ্রামীণ এলাকায় ডাক্তারদের পোস্টিং দেওয়া হয় কিন্তু ডাক্তার থাকে না, এমনটা যাতে না হয়। ডাক্তারদের তিনি একেবারে নিচু তলায় গিয়েও কাজ করার আহ্বান জানান। ডাক্তার হাসপাতালে পোস্টিং দেওয়া আছে কিন্তু ডাক্তারকে হাসপাতালে পাওয়া যায় না, যাবে না, এটা কেন হবে? এটা কিন্তু হওয়া উচিত না। আমি আপনাদের কাছে আবেদন করব, মানুষের পাশে থেকে মানুষের যে সমস্যা সেটা উপলব্ধির মধ্যে রেখে আপনার শিক্ষাগত যে যোগ্যতা এবং কাজের নিরিখে যে অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন, দুটোর সংমিশ্রণ ঘটিয়ে যারাই আপনার কাছে আসবে তাকে সাহায্য করতে হবে। ডাক্তারের কিন্তু সময়ের নির্ঘণ্ট ধরে চললে চলবে না। মানুষ বিপদে পড়লে, যেমন যারা ভগবানে বিশ্বাস করে ভগবানের নাম স্মরণ করেন, মানুষ যখন অসুস্থ হয় এটা দিন রাত বিচারে না রেখে ডাক্তারের ভাবনা তার সামনে আসে, তারা ডাক্তারের কাছে ছুটে যান, কাজে সেদিক থেকে এই বিষয়টা ভাবনায় রাখতে হবে। ডেন্টাল অ্যাসোসিয়েশনের এই দিনের সম্মেলনে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভানেত্রী ডাক্তার অনিন্দিতা শর্মা, স্বাস্থ্য অধিকর্তা এম ডালং ও ডাক্তার শান্তনু দাশগুপ্ত প্রমুখ। আপাতত এতটুকুই। আগামী ব্রেকিং আপডেটস দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না দ্য পাবলিক ইন্টারেস্ট, এবং আমাদের টাইমস 24 কেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।